জমির ধার থেকে উদ্ধার মানবদেহের হাড়গোড়, মাথার খুলি। বুধবার রাতে পূর্ব বর্ধমানের জামালপুর থানার নবগ্রামের শামচ্যাংরা এলাকায় এইগুলি উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামালপুর থানার জৌগ্রাম অঞ্চলের শ্যামচ্যাংরা আদিবাসী পাড়া বাইপাসের কাছে এগুলি উদ্ধার হয়। দিবারবি কারখানার কাছে জাতীয় সড়ক সংলগ্ন রোডে কাজ চলছিল। জেসিবি দিয়ে মাটি কাটার সময় শ্রমিকদের এই কঙ্কাল এবং মাথার খুলি নজরে আসে। প্রত্যক্ষদর্শীরাই প্রথমে পুলিশকে খবর দেয়। জামালপুর থানার পুলিশ এসে নরকঙ্কাল উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধার হওয়া নরকঙ্কাল বৃহস্পতিবার ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয়। পূর্ব বর্ধমানে জামালপুর ব্লকের যে জৌগ্রাম সংলগ্ন এলাকা NH19 জাতীয় সড়কের ধার থেকে একটা নরকঙ্কাল বা কঙ্কালের দেহাবশেষ সেখান থেকে উদ্ধার হয়েছে, কঙ্কাল উদ্ধার হয়েছে। সেক্ষেত্রে আপনার তো হাসপাতালে নিয়ে এসেছিল, আপনি পরীক্ষা নিরীক্ষার পর কি বুঝতে পারলেন, অ্যাকচুয়ালি কি বলবেন? ওই পৌনে আটটা নাগাদ, 7:45 নাগাদ, তো সেটাকে প্রাথমিকভাবে দেখার পর আমার মনে হয়েছে এটা মানসিক কোনো অস্থি বিশেষ কিছু হতে পারে। তো কিন্তু এখন প্রাথমিকভাবে দেখিয়ে ওর কি লিঙ্গ বা কত বয়স এটা ডিটারমাইন করা সম্ভব না, সেই জন্য আমরা তার বয়স বা লিঙ্গ ডিটারমাইন করার জন্য এবং তিনি কী জন্য মারা গেছেন সে কারণটা খোঁজার জন্য আমরা পোস্টমর্টম করার জন্য জামালপুর থানাকে অনুরোধ করেছি। আর অ্যাকচুয়ালি এটা নরকঙ্কাল বলে কি মনে হলো? আচ্ছা, ওনারা কি থানা থেকে নিয়ে আসা হয়েছিল হাসপাতালে? আচ্ছা, আর এটা মানে অ্যাকচুয়ালি প্রাথমিক ধারণা হিসেবে আপনাদের ডাক্তারি শাস্ত্রে সেই হিসেবে কি মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে কঙ্কালটা পাওয়া গেছে এটা কত বয়স হতে পারে বলে মনে হয়? অ্যাপ্রক্সিমেট দেখার পর মনে হয়েছে বয়স খুব বেশি হবে না, খুব বেশি হবে 10-15 মধ্যে বয়স হবে। আর এটা 5-7 মধ্যে আগে ঘটনাটা ঘটেছে, মারা গেছে। মানে যে কঙ্কালগুলো পাওয়া গেছে সেগুলো কি একবারেই মানে মাটি হয়ে যাওয়ার মতো কি নষ্ট হতে বসেছিল? কঙ্কালের কিছু কিছু পার্ট, যেমন আমাদের ফিমার বোন যে সব থেকে শক্ত বোন, লংগেস্ট বোন, তার কিছু পার্ট ওখানে মিসিং আছে। কারণ আশা করা যায় হয় ভেঙে গেছে না হলে নষ্ট হয়ে গেছে। আর মাটির টুকরোতে অবশ্যই এটা মাটি চাপা ছিল, কারণ এটা হাইড্রোতে সম্প্রসারণ করার সময় মাটি পুড়িয়ে পাওয়া গেছে। এটা অনেক পার্ট মিসিং আছে, সেইগুলো দেখার জন্য জামালপুর থানাকে অনুরোধ করা হয়েছে। আর কী কী পার্ট এখানেতে নিয়ে আসা হয়েছিল? মোটামুটি মানুষের শরীরের নিচের পোর্শনে, পায়ের দিকে টিমার, টিবিয়া, গলার দিকে ক্লাভিক্যাল বোনটা, তার সঙ্গে টিউমেরাস ছিল একটা, রেডিয়াস আল্লা, মানে এখনো কি যে যে পার্ট গুলো দেখতে পাওয়া গেল সেগুলো কি অক্ষত অবস্থাতেই রয়ে আছে বলে মনে করছেন? না, সেগুলো পুরোপুরি নর্মাল যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার সে অবস্থায় নেই, অনেক পার্ট কিন্তু নষ্ট হয়ে গেছে। এগুলো অ্যাকচুয়ালি কতদিন পরে নষ্ট হয়ে যায় বলে আপনাদের প্রাথমিকভাবে বুঝতে পারবেন? বিভিন্ন পার্টের নষ্ট হওয়ার ঘটনা দেখে আমার যেটা মনে হয়েছে যে এগুলো মোটামুটি 5-7 বছর আগে এই যে ব্যক্তি ডেট হয়েছে। আপনার নাম আর পরিচয়? আমি জামালপুর কর্মরত চিকিৎসক ডক্টর উৎপল ভূঁইয়া, আজকে এখানে অন করে আছি।